রব্বুল আলামিন আজকে তোমার এক বান্দা কোরআনের দাই আন্তর্জাতিক আন্তর্জাতিক ইসলামিক স্কলার আমাদের অভিভাবক আলেমদের মাথার মুকুট আল্লামা লুৎফর রহমান তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছি আল্লাহ তুমি কবরে মাফ করে দাও পরের জায়গা পরের জমি গর্ব নাই আমিরই আমি তো সেই আলহামদুলিল্লাহ মুমিনের আসল ঘর আসল বাড়ি কোথায় জান্নাতে তো আমি লুৎফর রহমান আল্লাহ শুকর ফখর নয় গর্ব নয় অহংকার নয় 50 বছর আগেও আসিলাম 60 বছর আগেও আসিলাম হুজুরের এই কথাটা আপনারা লিস্ট করে রাখবেন উনি বলে গিয়েছিলেন যে আমার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ আমি মনে হয় আর কথা বলতে পারবো না এটাই ছিল ওনার শেষ মাহফিলের শেষ কথা আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা আল্লামা লুৎফর রহমাতুল্লাহ আলাই আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করেন তার সাথে আমার প্রোগ্রামে দেখা হয়েছে এমন স্নেহ করতেন উনাকে আপনি বাহির থেকে দেখলে বুঝবেন না আমি আজকে কোরআনের আর এক পাখে বিদায় নিয়েছে আল্লামা লুৎফর রহমান লক্ষ্মীপুরের বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্কলার যারা আছে তার ভেতরে তিনি একজন বহু ভাষায় সারা বিশ্বে কোরআন প্রচার করেছে হাজার হাজার আলেমদের অভিভাবক আজকে মারা গেল কত মানুষ তার দ্বারা কোরআনের আলো পেয়েছে উনি মারা যাওয়ার পরেই কবরে দিয়ে দেবেন কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে আসলে খুবই খারাপ ভারাক্রান্ত সকালেও মহিলা মাহফিলে অংশগ্রহণ করেছি তখনও ভালো ছিলাম কিন্তু বিকেল থেকে মনটা আসলে ভারাক্রান্ত হৃদয়ে ক্ষতবিক্ষত যেন রক্তক্ষরণ হচ্ছে কারণ আমাদের অভিভাবক বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ 500+ মুফাসসিরদের সংগঠন বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি কোরআনের পাখি এই জনপদেরই প্রাণের স্পন্দন তাওহীদ প্রিয় মানুষের আবেগ অনুভূতির ঠিকানায় যার অবস্থান আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ আল্লাহ তাআলার ফয়সালাতে এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে এই মুহূর্তে আমার আমি ভীষণ ভারাক্রান্ত আমার হৃদয়ে আজকে রক্তক্ষরণ আপনারা দেখেছেন যে আমি নিজেকে সামলে নেওয়া আমার জন্য কষ্টকর হচ্ছে বাংলাদেশের প্রথিত যশ একজন আলেমে দিন যিনি সকল আলেমের অভিভাবক ছিলেন আমরা যাকে বাবার মতো শ্রদ্ধা করতাম মাওলানা লুৎফর রহমান নাম শুনেছেন আপনারা দুর্নীতি দমন কমিশন ওনার বাড়ি গেছে তদন্ত করতে আল্লামা সাইদি হাফিজাহুল্লাহ বাংলাদেশ হওয়ার পরে আমরা এই দুই ভাই প্রথম ময়দানে দুই ভাই দুই ভাই আসসালামু আলাইকুম বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা লুৎফর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশের বিশিষ্ট আলেমগণ প্রিয়শোক এই বিষয়ে আরও বিস্তারিত জানতে চলুন আমরা সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই সেখানে বিস্তারিত দেখে আসি আজকে কোরআনের আর এক পাখে বিদায় নিয়েছে আল্লামা লুৎফর রহমান লক্ষ্মীপুরের বাংলাদেশ সহ আন্তর্জাতিক স্কলার যারা আছে তার ভেতরে তিনি একজন বহু ভাষায় সারা বিশ্বে কোরআন প্রচার করেছে হাজার হাজার আলেমদের অভিভাবক আজকে মারা গেল কত মানুষ তার দ্বারা কোরআনের আলো পেয়েছে উনি মারা যাওয়ার পরেই কবরে দিয়ে দেবেন কিয়ামত পর্যন্ত এই আলো ছড়াতেই থাকবে সিরাজগঞ্জবাসী আমি যেটা বোঝাতে চাই এখানে পীর শব্দটা ভালো আমরা উল্টা অর্থে নিয়েছি কারণ অধিকাংশ মানুষের শব্দটা নিয়ে ব্যবসা করে খায় এই কারণে আজকে থেকে ক্লিয়ার যে যারা জানেন না যারা জানে ইসলামের বিষয় তার কাছে জানতে যাবেন এইটার নাম ফার্সিতে পীর বলা হয় এর বাইরে কিছু করা তার জন্য আপনি পারবেন না খুশি করতে পারবেন না আপনি মনে করেন যদি পীর সাহেবকে একটা এরকম শাল চাদর দিয়ে খুশি করব আরে ভাই আপনার আগে আপনি তো 2000 টাকার শাল কিনেছেন আপনার আগে একজন 5000 টাকার শাল ওরে দিয়ে গেছে পৃথিবীর মানুষকে খুশি করা মানুষের দ্বারা সম্ভব না কারণ এই যে পেটটা আল্লাহর নবী বলেন মানুষের এই পেট ভরবে না কোন পর্যন্ত জানো
পৃথিবীর মানুষকে যদি বলা হয় এক মাঠ ভর্তি তোমাকে স্বর্ণ দেওয়া হয়েছে, সে বলবে আল্লাহ আমি যদি আরেকটা মাঠ ভর্তি স্বর্ণ পেতাম তাহলে আমার ভালো হইতো। আরেকটা মাঠ ভর্তি যদি স্বর্ণ দিয়ে দাও বলবে আরেকটা যদি পেতাম। মানুষের পেট ওই পর্যন্ত ভরবে না যতক্ষণ কবরের মাটি পেটে না যায়। কথা বলো কোন জায়গায়, আবার কথা বলো। কথা বলা যাবে না ভাই, না দেখতে পারলেও চুপ থাকে। কত মানুষ দেখছেন না নীরব হয়ে শুনছে, আপনার জন্য যদি ডিস্টার্ব হয় কবিরা গোনা হবে আপনার, কারণ ফাস্তামি ও লাহু আংসিত দুইটা শব্দ এখানে। চুপ থাকতে হবে এবং শুনতে হবে, কারণ এখন আর মমতাজের গান হচ্ছে না, এটা কোরআনের আলোচনা আরম্ভ হয়েছে। রহমানের বান্দা যদি আমরা দাবি করি, আল্লাহর বান্দা যদি আমরা দাবি করি, বলছিলাম যারা আজ বলে আমি অমক পীরের গোলাম পীরের বান্দা, এ কথা বলা যে কত বড় মারাত্মক। আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যায় ওই মানুষটার উপরে যখন সে তার বান্দার পরিচয় দিতে চায় না। আল্লাহ বাদে কারো গোলামির পরিচয় দেওয়া, বান্দা বলা, কারো কাছে সাহায্য চাওয়া জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। জিন্দা পীর হোক আর মরা পীর হোক, কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। সাহায্যের একমাত্র জায়গা আল্লাহ। এমনকি কেউ যদি বলে ইয়া রাসূলুল্লাহ আমারে সাহায্য করেন, কবিরা গুনাহ হবে। হুজুরের এই কথাটা আপনারা লিস্ট করে রাখবেন। উনি বলে গিয়েছিলেন যে আমার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ, আমি মনে হয় আর কথা বলতে পারবো না। এটাই ছিল ওনার শেষ মাহফিলের শেষ কথা। আপনাদের কাছে বলতে চাই প্রিয় ভাইরা, আল্লামা লুৎফর রহমাতুল্লাহ আলাই, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করেন, তার সাথে আমার প্রোগ্রামে দেখা হয়েছে, এমন স্নেহ করতেন উনাকে আপনি বাহির থেকে দেখলে বুঝবেন না। আমি অনেকের কাছে বলতাম হুজুর স্টিল বডির মানুষ, বুকের সাথে বুক লাগালে বোঝা যেত কিচ্ছু নাই, এত জামার কাপড় ডবল টবল করে পরে আসতেন, সব সময় ছোটদেরকে স্নেহ দিতেন। একটা কথাই বলতেন, আমার সময় শেষ, 60 বছর কথা বলছে আর কত বয়স করব। উনাকে বলতাম হুজুর আপনি তো আমার উপরে নাম আছে আপনার, আপনি শেষে বলবেন, বলে না বাবা আমাকে একটু আগে বলার সুযোগ দাও, একটু বলে চলে যাই, তোমরা তো সামনে আসো। এ কথা বলার উদ্দেশ্য কি প্রিয় ভাইয়েরা, বড়দের কাছ থেকে ছোটরা ভালোবাসা পাবে, স্নেহ পাবে, এইভাবেই কিন্তু প্রজন্মের পর প্রজন্ম এগিয়ে যাবে। হুজুরের এই কথাটা আপনারা লিস্ট করে রাখবেন। উনি বলে গিয়েছিলেন যে আমার পাসপোর্টের ভিসার মেয়াদ শেষ, আমি মনে হয় আর কথা বলতে পারবো না। এটাই ছিল ওনার শেষ মাহফিলের শেষ কথা। এরপরে হঠাৎ করে অসুস্থ হলেন, ইবনে সিনায় ভর্তি হলেন। আমরা উনি বয়স হয়েছে 80-85-এর জন্য এই কথা বলেছেন, কিন্তু এখানে কেউ কি আমরা বলতে পারবো যে আমাদের পাসপোর্টের মেয়াদ অনেক দিন আছে? বাপের আগে ছেলে মরে যায় নাই, দাদার আগে নাতি মরে যায় নাই, এরকম হয় নাই প্রিয় ভাইরা? অতএব আজকে যে কথাগুলো হলো এই কথাগুলো হৃদয়ে ধারণ করি, আর আল্লামা লুৎফর রহমান সাহেব সহ রহমতুল্লাহি আলাই সহ যত ওলামাই হযরত দাইলাল্লাহ গুন দুনিয়াতে চলে গেছেন, আল্লাহ সকলকে মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তার কবরকে বেহেস্তের বাগান বানায় দেন, বলেন আল্লাহুম্মা আমিন। তার ভুলগুলোকে আল্লাহ মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এত বুকের ভিতরে কষ্ট হচ্ছে বিকাল থেকে জানার পরে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যে সকল দাইলাল্লাহরা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াত দারাজ করুন, বলেন আল্লাহুম্মা আমিন। মনটা আসলে খুবই খারাপ, ভারাক্রান্ত। সকালেও মহিলা মাহফিলে অংশগ্রহণ করেছি, তখনও ভালো ছিলাম, কিন্তু বিকেল থেকে মনটা আসলে ভারাক্রান্ত, হৃদয়ে ক্ষতবিক্ষত, যেন রক্তক্ষরণ হচ্ছে। কারণ আমাদের অভিভাবক বিশ্বনন্দিত ইসলামী চিন্তাবিদ, 500 সহস্রাধিক মুফাসসিরদের সংগঠন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সভাপতি, কোরআনের পাখি, এই জনপদেরই প্রাণের স্পন্দন তাওহীদ প্রিয় মানুষের আবেগ অনুভূতির ঠিকানায় যার অবস্থান, আল্লামা লুৎফুর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলার ফয়সালাতে এই দুনিয়ার সংক্ষিপ্ত সফর শেষ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন আগে আমরা বিশ্বনন্দিত মুফাসসির কোরআনকে হারালাম,
মরহুম মাগফুর শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ এই ময়দানে যারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে সুরে সুরে মূর্ছনায় দিখারা পথহারা মানুষকে হেদায়েতের আলোয় আলোকিত করেছেন আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ যেতে না যেতেই অল্প দিনের ব্যবধানে তার আরেক সহযোদ্ধা আমাদের আবেগের আমাদের প্রেরণার বাতিঘর আমাদের অভিভাবক আল্লামা লুৎফর রহমান রাহিমাহুল্লাহ চলে গেলেন বাইতুল মুকাররমে বাদে আয়েশা জানাজা সম্পন্ন হয়েছে আগামীকাল সকালে 8:30টায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আসলে বারবার ভাবছিলাম বারবার ভাবছিলাম অনেক স্মৃতি কোনটা রেখে কোনটা বলবো বারবার সন্তানের মতো তিনি আমাদেরকে স্নেহ করতেন ভালোবাসতেন আগলে রাখতেন সুর ছাড়াও মানুষকে মুগ্ধ করা যায় মন্ত্রমুগ্ধের মতো কথা শোনানো যায় ভাষার জাদুকর ভাষার জাদুকর অসাধারণ বর্ণনা ভঙ্গি তার কথা বলার ধরনটা এত উন্নত ছিল গবেষক আলেমে দ্বীন চিন্তাশীল আলেমে দ্বীন এবং ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির নিয়তে কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত নিয়তটা পাকাপোক্ত না হলে আসলে আমলে সালেহ যাই করি না কেন আল্লাহর কাছে মূল্য নাই ইখলাসের সাথে নিজেকে সেভাবে তৈরি করেছিলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলো বলুন নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি কিংবা যাবতীয় আবাদত আমার জীবন আমার মরণ বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য এই একাগ্রতাকে সামনে রেখে বায়াতবদ্ধ হয়ে যিনি অগ্রণী ভূমিকা পালন করে গিয়েছেন 85 বছর বয়স পর্যন্ত মাহফিল করেছেন কিছুদিন আগেও এখানে পাশেই আরেকটা মাহফিলে এসেছিলেন ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি বয়স 85 ছিল কিন্তু যখন মঞ্চে তিনি কথা বলতেন মনে হতো 35-40 বছরের টকবগে যুবক আল্লাহু আকবার তার কথার মধ্যে যেন জাদু ছিল আলাদা একটা প্রভাব ছিল রাসূলের বর্ণনা ইন্না মিনাল বায়ান লা সিহরান নিশ্চয়ই কিছু কিছু বক্তৃতায় আছে জাদুর প্রভাব তার কথার মধ্যেও যেন জাদু মন্ত্রের মতো লোকদেরকে প্রভাবিত করত সুবহানাল্লাহ ওয়া বিহামদি সুবহানাল্লাহিল আযীম একে একে আমাদের সেই সব মাথার তাজ তারা চলে যাচ্ছেন শূন্যতা তৈরি হচ্ছে আমরা জানি না এই শূন্যতা কবে পূরণ হবে আমার সেই স্মৃতিটা বারবার এখন মনে পড়ছে তিনি তার সন্তান বলে বলে অনেক অনেক উপাধি দিয়েছেন অনেক মন্তব্য করেছেন কিন্তু আল্লাহ তাআলার এই নগণ্য গোলামকে তিনি একটা ব্যতিক্রম সম্বোধন করেছিলেন বাংলাদেশের কোনো দাঈল্লাহকে এরকম আলাদা শব্দচয়ন বাক্য বিন্যাসে তিনি অনুপ্রাণিত করেন নাই ফেনীর ওসমানিয়া আলেম মাদ্রাসার মাহফিলে একই সাথে আমাদের বায়ান আমাকে বললেন বাবা তুমি পড়ে করো আমি আগে আলোচনা করবো আমি বললাম আপনার আলোচনার পরে কি লোক থাকবে তিনি বললেন ফেনীর লোকেরা নোয়াখালীর লোকেরা তোমাকে পছন্দ করে লক্ষ্মীপুরে আমার এলাকার মানুষেরা তোমাকে অনেক ভালোবাসে তুমি পরে কথা বলো লোকেরা শুনবে থাকবে ইনশাআল্লাহ তিনি আগে কথা বললেন আর আমি মঞ্চে ওঠার আগে তিনি আবেগের সাথে বললেন আমার পরে আসবেন বলে তিনি আমাকে একটা যদিও আমি আসলে অনেক দুর্বল কিন্তু তিনি আবেগের সাথে বললেন যে আমার পরে যিনি আসছেন তিনি বললেন বাঘ 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 বলে সম্বোধন করলেন যদিও আমরা বিড়ালের মতো দুর্বল কিন্তু বড় আশা নিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করলেন যে আমরা তো শেষ চলে যাচ্ছি কিন্তু ভবিষ্যতে কোরআনের পাখিগুলো আমরা তরুণদের যুবকদের হাতে সেই দায়িত্ব ছেড়ে আমরা যাচ্ছি আল্লাহ তাআলা তার এই দোয়াটুকু কবুল করে নিন আমিন ইয়া রাব্বাল আলামিন আজকে এই মুহূর্তে আমার আমি ভীষণ ভারাক্রান্ত আমার হৃদয়ে আজকে রক্তক্ষরণ
আপনারা দেখেছেন যে আমি নিজেকে সামলে নেওয়া আমার জন্য কষ্টকর হচ্ছে। বাংলাদেশের প্রথিত যশ একজন আলেমে দিন যিনি সকল আলেমের অভিভাবক ছিলেন, আমরা যাকে বাবার মতো শ্রদ্ধা করতাম, যিনি আমাদেরকে নিজের সন্তানের মতো আগলে রেখেছিলেন। দীর্ঘদিন হাসপাতালের বেডে অসুস্থ থাকার পরে সামান্য একটু আগে তিনি ইন্তেকাল করেছেন। এই মানুষটা আপনার নাম শুনেছেন, অনেকে দেখেছেন, কথা শুনেছেন, আল্লামা ডক্টর লুৎফুর রহমান শাহ, যিনি এতদিন জীবিত ছিলেন, আজকে উনি মরহুম। মানুষটা আমার সাথে একটা অন্যরকম সম্পর্ক ছিল, কারণ আমরা আলেমদের বৃহত্তর সংগঠন বাংলাদেশে, ওলামায়ে কেরামদের যে বৃহত্তর সংগঠন মজলিসুল মুফাসসিরিন, তিনি ছিলেন এটা সারা বাংলাদেশের সভাপতি, আমরা তার অধীনে থেকে কাজ করেছি। আমি কুমিল্লা সাংগঠনিক বিভাগ, অর্থাৎ আটটা জেলা নিয়ে যে কুমিল্লা বিভাগ, এটার আমি এই সংগঠনের সভাপতি, এবং কেন্দ্রীয় সহ সেক্রেটারি। সেই কারণে ওনার সাথে সম্পর্ক এত গভীর ছিল, প্রায় ওনার সাথে কথা হতো, মঞ্চে ময়দানে দেখা হতো। কিন্তু মানুষটি হারিয়ে গেলেন, দীর্ঘ হায়াত আল্লাহ দান করেছেন, আমাদের বলার কিছুই নাই। আমরা এই মুহূর্তে আল্লাহর কাছে সবর কামনা করছি, তার সুখ সন্তপ্ত পরিবার দেশবাসী, তার বিদায়ে যাদের হৃদয়ে রক্তক্ষরণ, আমরা দোয়া করছি সবাইকে যেন আল্লাহ সবরে জমিল এখতিয়ার করার তৌফিক দান করেন। রাব্বুল আলামিন, আজকে তোমার এক বান্দা কোরআনের দায়ী আন্তর্জাতিক আন্তর্জাতিক ইসলামিক স্কলার, আমাদের অভিভাবক, আলেমদের মাথার মুকুট আল্লামা লুৎফুর রহমান, তোমার ডাকে সাড়া দিয়ে বিদায় নিয়েছি, আল্লাহ তুমি কবরে মাফ করে দাও, তার জীবনের ভালো ভালো কাজগুলো কবুল করো। মানুষ হিসাবে যদি অন্যায় করে থাকে, এই হাজার হাজার মানুষ নিয়ে বলছি, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। আমাকে সন্তান বলে ডাক দিত মাঝে মাঝে, বড় ভালোবাসত, খোরার ইজ্জতে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন তার ওই চাঁদ মুখটা দেখা হবে না, আল্লাহ জান্নাতের সিঁড়িতে তার সাথে তুমি সাক্ষাৎ করিয়ে দিও। কওমি আলিয়া, এই দুইটা ধারার মাদ্রাসার আলেমদেরকে তুমি এদেশে এক করে দাও। আজ জালেমে জালেমে দোস্তি হয়ে যাচ্ছে, আলেমে আলেমে আজ শত্রুতা বাড়ছে, আল্লাহ তুমি রক্ষা করো আলেমদের, আমাদের ঐক্যমত হওয়ার তৌফিক দাও, ঐক্যবদ্ধ হয়ে দিন এদেশে কায়েম করতে পারি সেই মন আমাদের দান করো। রহমানের বান্দা হওয়ার জন্য যে গুণগুলো তুমি দিলে, আমি সহ প্রত্যেককে এগুলো আয়ত্ত করার তৌফিক দাও, আইলে আমরা যেন শয়তানের বান্দা হয়ে না যাই, সেই দিকে তুমি খেয়াল রেখো আল্লাহ। আইলে তোমার কোরআনকে যারা ইজহার করতে চায়, যে মানুষগুলো কোরআনে কারিমের রাস দেখতে চায়, এই মানুষগুলোকে তুমি ওমরের মতো কবুল করে নাও। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করে জীবনটা নষ্ট করে ফেলেছি, হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে, আমাদের পেছনের দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও, জিন্দিগির গোনাগুলো মাফ করে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, কখন মরণ চলে আসে জানি না, আল্লাহ এই দেশটার জন্য যারা স্বাধীনতার সংগ্রাম করেছিল ওই বীর মুক্তি যোদ্ধাদের কবরগুলো জান্নাত বানিয়ে দাও,
ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকেও ক্ষমা করো প্রশাসনের উপরে তোমার রহমত নাজিল করো শাহজাদপুর থানার ওসি এজেলার এসপি ডিসি টিয়ানো যত পুলিশ সদস্য ভাইরা দায়িত্ব পালন করেছে কোরআনের জন্য আল্লাহ এদের ইবাদত হিসাবে কবুল করে নাও এদের মা বাবা আত্মীয় স্বজন যারা দেশে আছে তাদেরকে তুমি সহি সালামতে রাখো বাংলার প্রশাসনকে আল্লাহ তুমি অমরের মতো বানিয়ে দাও আশা নিয়ে এসেছি মোসাফির অবস্থায় অসুস্থ অবস্থায় মাজলুম অবস্থায় আল্লাহ তুমি আমাদের রোগ শোক দূর করে দাও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার আল্লাহ তাআলা হযরত আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর রওজায় আজকের আলোচনার সওয়াবগুলো পৌঁছিয়ে দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে তোমার যে যুবক বান্দারা মাত্র তিন দিনের ব্যবধানে এত কষ্ট স্বীকার করেছে এই যুবকদেরকে যেই মা পেটে নিয়েছে মায়ের পেট তুমি ধন্য করে দাও আল্লাহ আমার বিশ্বাস আমার ইমানের বিশ্বাস হচ্ছে তোমার নবী যদি এখন বেঁচে থাকতেন এই যুবকগুলো তাদের জীবন দিয়ে হলেও তারা পাহারা দিত তিনটা দিনের ব্যবধানে কোরআনের ইজ্জতে যারা এত কষ্ট করতে পারে কোরআনের প্রসারে প্রসারে তোমার নবীকে রাজ জীবন দিয়ে হলেও রক্ষা করত আল্লাহ তাআলা এদেরকে তুমি তালহা ইবনে সুবাইরের মতো কবুল করে নাও এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের রুমের তুমি খাদিজার মতো হযরতে রহিমার মতো বানিয়ে দাও সম্মানিত মা বোনদেরকে তুমি হযরতে ফাতেমা হযরতে আয়েশার সাথে কবুল করো এই পোতাজি এলাকার মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে কবরগুলো জান্নাত বানাও এ মাহফিলের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার মোতাবাল্লি সদস্য ভাইরা যারাই হয়েছে কোরআনের জন্য সবাইকে তোমার হাতে দিলাম মঞ্জুর করো আল্লাহ তাআলা আমার শরীরটাকে তুমি সুস্থ রাখো আল্লাহুম্মা ইন্নি আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক শাহাদাতের মরণ চাই শাহাদাতের মরণ চাই শাহাদাতের মরণ চাই মরণের সময় যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়াল হক এই কিতাব কি এই কিতাব কি এই কিতাবের পক্ষে যারা থাকে তারাও সত্য মাওলানা লুৎফর রহমান নাম শুনেছেন আপনারা দুর্নীতি দমন কমিশন ওনার বাড়ি গেছে তদন্ত করতে ইসলামী আন্দোলন নেতাদের একটু গুণটা শোনেন দুর্নীতি দমন কমিশনের নেতারা গেছে ওনার বাড়ি তদন্ত করতে যেয়ে দেখে লোকের কাছে শুনতে শুনতে বাড়ি যেয়ে দেখে যে একটা টিনির ঘর ফেসবুকে ঢোকো তোমরাও পেয়ে যাবা টিনির ঘর কোনো রকম একখান চেয়ার না বেঞ্চি বসার মতন আছে তো দুর্নীতি দমন কমিশন বলতেছে যারা নিয়ে গেছে তারা বলতেছে এই ঘর কি ওই বড় হুজুরির তো বলতেছে হ্যাঁ কয় ফাজলামি করো মিয়া এত বড় একজন বাংলাদেশের নাম করা হুজুরের এরকম ঘর হ্যাঁ এখানে কিছু জিজ্ঞেস করতে না চলো ওনারা ফিরে আসতেছে এবার হুজুর ঘরের ভিতর দেশে বলে আসসালামু আলাইকুম কি বাবা তোমরা কারা তো বলতেছে আমরা দুর্নীতি দমন কমিশন থেকে আসছি কী জন্য কয় আপনি সেই সাইদি সাহেবের আমল থেকে ওয়াজ করতেছেন সাইদি সাহেব আর আপনি সাইদি সাহেব প্রধান বক্তা আপনি থাকতেন গোটা পৃথিবীতে বহু দেশ আপনি সফর করেছেন সাইদি সাহেবের সঙ্গে তাই আমরা চিন্তা করতে খোঁজ নিতে এসেছিলাম কত কোটি টাকার মালিক হয়েছেন কত ঘর বাড়ি আছে তো এই ঘর কি আপনার অরিজিনাল ঘর তো লুৎফর রহমান বলতেছে না আমার আর একটা ঘর আছে তো বলতেছে সে ঘরটা কোথায় সে ঘরটার নাম কি সে ঘরটা কোথায় কথা সে ঘরটা হলো জান্নাতে এরা মনে করলো তাহলে ঘরের নাম মনে হয় জান্নাতি কারণ অনেকে বিল্ডিংয়ের নাম লাভ লেখে না জান্নাতি বিল্ডিং কাবিলা বিল্ডিং মহিমা বিল্ডিং বিল্ডিংয়ের নাম লেখে না
তো দুর্নীতি দমন কমিশন বলতেছে হুজুর সে জান্নাতি বিল্ডিংটা কোন জায়গায়? তা বলতেছে বাবা ওটা মরার পরে আল্লাহ জান্নাত রেখেছে সেই জান্নাতের ভিতরে। দুর্নীতি দমন কমিশনের লোকগুলো বলতেছে আল্লাহ এরকম লোকেরা যদি জাতীয় সংসদের এমপি হয়ে যায় তাহলে এই দেশের মানুষের আর কোনো কষ্ট থাকবে না। কোরআনের পক্ষে যারা থাকে তারাও সত্য। আমি সাতক্ষীরার মানুষ, আমার থানার এমপি ছিলেন মাওলানা রিয়াসাত আলী সাহেব। রিয়াসাত আলী সাহেব দুর্নীতি দমন কমিশন তিনবারের এমপির বাড়ি গেছে, যাওয়ার পরে নদী পার হয়ে যখন ওই পারে গেছে যাওয়ার পরে বলতেছে হুজুরির বাড়ি কই? কই হুজুরির বাড়ি ওই নদীর কিনারায়। যাওয়ার পরে হুজুরির সঙ্গে দেখা, এমপি সাহেবের সঙ্গে দেখা, এমপি খেজুর গাছ কেটে দাঁড়াইতে ওর ভিতরে ওরা কি বলে আপনাদের, যার ভিতরে ওই প্যাকেটের ভিতরে দা নিয়ে আর প্যাকেট নিয়ে আসতেছে। এখন এরা বলতেছে আচ্ছা আচ্ছা দাঁড়ান, মাওলানা রিয়াসের সাহেব তিনবারের এমপির বাড়ি কই? তো বলতেছে ওই বাড়ি। কেন? তো বলতেছেন তিনবার এমপি গিরি করি কি শুনিয়েছে কি করিয়েছে আমরা একটু খোঁজ নিতে আইসি। তো বলছে বাবা বসু, তো হুজুরি একটু ডেকে দেবেন, আমি যাচ্ছি এই পাশে। ওই পাশে যেয়ে দা আর গামছা খুলে একটা জামা গায়ে দিয়ে মাথায় একখানা টুপি পরে লুঙ্গি পরে বলছে আসসালামু আলাইকুম, আপনি কেন সে এমপি কই? তো বলছে আমি সেই লোক। কোরআনের পক্ষে যারা হয় তারা সত্য হয়, কথা বলেন ঠিক না বেঠিক? মাওলানা সাহেব বলেন আমি সেই লোক। হুজুর আমি তো এসেছিলাম তিনবারের এমপি, আপনি চারতলা পাঁচতলা বাড়ি থাকবে, বিরাট শান সৌকাত থাকবে, কিন্তু নেই কেন? কয় বাজান রে, যে কয়টা পয়সা পেয়েছি জনগণের দিতে দিতে আমারও সাইল কেনার পয়সা নাই। ওরা চলে আসতেছে, চলে আসার সময় এমপি সাহেব বললেন তোমরা এসেছিলে দুর্নীতি দমন কমিশন থেকে, তোমরা তোমার হিসাব নিতে এসেছিলে, হিসাবগুলো নিয়ে যাও। বাধ্য হয়ে বসলেন, হিসেব দিতে দিতে 309 টাকা বেশি কাজ করা হয়ে গেছে। কাজ করে করে শেষ পর্যন্ত হিসাবের প্রিয় সাক্ষাৎ করে পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন আমাদের প্রিয় শায়েখ আল্লামা লুৎফর রহমানের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে মাফ করে দেন এবং জান্নাতের উচ্চ মাকাম দান করুক। আলিমরা তার জন্য দোয়া করছে, সারা বিশ্ববাসী তার জন্য দোয়া করছে। অনেক বছর বয়স হয়ে গেছিল, তিনি অনেক বছর ধরে কোরআনের দাওয়াত সারা বিশ্বময় তিনি পৌঁছে দিয়েছেন। তার যে কথাবার্তা ছিল, চাল চলন ছিল, অনেকেই পছন্দ করত এবং অনেকেই তাকে ভালোবাসত। মন থেকে তিনি কখনো উগ্র বা হিংসামূলক বক্তব্য কখনো রাখতেন না, সবাইকে আপন মনে করতেন। প্রিয় শেখ, শায়েখ চলে যাওয়াতে বাংলাদেশ সহ বিশ্বের অনেক মানুষ কিন্তু অঝরে কাঁদছে এবং তার জন্য দোয়া করছে। প্রিয় শেখ সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে মাফ করে দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।